এই যে তারকাটা বাল। আরে দিদি, তারকাটা বাল আবার কে? আমরা তো তারকাটা টিঙ্কুকে চিনি, ইউটিউবে ভিডিও বানায়। তুমি কি সেই তারকাটা টিঙ্কুকে তারকাটা বাল বলছো নাকি? এই যে তারকাটা বাল, তোকেই বলছি। আমার রেট জানতে হলে তোর বোনকে গিয়ে জিজ্ঞেস কর। তোর বোন যত নেয় আমিও ততই নেব, এক টাকাও বেশি নেব না। আরে দিদি, তারকাটা টিঙ্কুর তো কোনো বোন নাই, তাই তোমার দিদিকেই তো তারকাটা টিঙ্কু এখন বোন বানিয়েছে। আর তোমার ওই বোনটা এখন 50 টাকা করে টিপ দেয়, তাহলে তুমিও কি 50 টাকা করে দিবে নাকি? সমঝলো সালা হারামি, যা সে নিকলা হে ওয়া ঘুসের দুঙ্গি, সমঝা? আরে তারকাটা টিঙ্কু ভি তুমি ঘুসের দেগা 50 রুপিয়া দেকে এ ভিডিও দেখনে কে বাদ। তোদের এই কমেন্ট গুলোর জন্য না আমার সব ভিডিও ডিলিট করতে হয়েছে আমাকে। আরে ভালোই তো কমেন্ট করেছে, তোর রেট কত? তোর রেট যদি ওদের জানা না থাকে তাহলে কম পয়সা নিয়ে গেলে তো ওদেরকে ঘুরে আসতে হবে, তখন তো ওদেরকে আবার ওই 5 টাকার শ্যাম্পু দিয়ে কাজ জ্বালাতে হবে। খেদে আর কাজ নেই, আমাদের ভিডিওতে এসে এসব কমেন্ট করবি, কুরের বাচ্চা কোথাকার। আরে গালি দিস না, তারকাটা টিঙ্কু তোর রেট বাড়িয়ে দিবে তোকে প্রমোট করে, তখন 50 টাকা থেকে 60 টাকা টিপ পাবি।